আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কম কথা বলার উপকারিতা। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথা বেশি বলবে তার ভুল বেশি হবে, আর যার ভুল হবে বেশি তার গুনাহ হবে বেশি, আর যার গুনাহ বেশি হবে সে জাহান্নামের হকদারও বেশি হবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে সবসময় একটি ছোট পাথরের টুকরা দিয়ে রাখতেন, যেন তিনি অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে পারেন। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই বলেছেন, যদি তোমার অন্তর কঠোর হয়ে যায়, তোমার মধ্যে অলসতা বৃদ্ধি পায়, তুমি রিজিক থেকে বঞ্চিত হও, তাহলে তুমি অবশ্যই অপ্রয়োজনীয় কথা বেশি বলছো, আর এ কারণেই তুমি এ সকল শাস্তির মধ্যে আছো। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে, তোমার অন্তর যদি কঠোর হয়ে যায়, তোমার মধ্যে যদি অলসতা চলে আসে, যদি তুমি তোমার নিয়মিত রিজিক না পাও, তার মানে তুমি অবশ্যই অপ্রয়োজনীয় কথা বেশি বলছো। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের পুত্রকে ওসিয়ত করেছিলেন, হে আমার পুত্র, যে দয়া করবে সে দয়া পাবে, যে চুপ থাকবে সে নিরাপদে থাকবে, যে ভালো কাজ করবে সে সম্পদ লাভ করবে, যে খারাপ কাজ করবে সে গুনাহগার হবে, যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ রাখবে না সে সমস্যার সম্মুখীন হবে। যেখানে কথা বলার প্রয়োজন শুধুমাত্র সেখানে কথা বলা উচিত। অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলা মানে নিজের জীবনের সমস্যা ডেকে আনা। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করেছি তা যদি পয়েন্ট আকারে বলি তাহলে দাঁড়ায় এমন যে, এক, অন্তর কোমল হয়; দুই, রিজিকে বরকত হয়; তিন, অলসতা গ্রাস করতে পারে না, কম কথা বলে বেশি কাজ করলে মানুষের জীবনে অলসতা দূর হয়ে সফলতা চলে আসে; চার, নিরাপদে থাকা যায়; পাঁচ, জীবনে চলার পথে সমস্যা থেকে বাঁচা যায়। এছাড়াও কম কথা বললে আরও অনেক ফজিলত পাওয়া যায়। তাই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যতটা সম্ভব বাস্তব জীবনে আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। খুব বেশি প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলে কম কথা বলাই বেশি উত্তম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।